আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। হজ কিংবা উমরা পালন করতে যুগ যুগ ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে যান মুসলমানরা এবং তাওয়াফ করেন পবিত্র কাবা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কি লেখা রয়েছে এই কিসওয়া কিংবা কাবার গিলাফে? এমনকি দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করা মানুষরাও এ সম্পর্কে তেমন একটা জানেন না। খুব কম সংখ্যক সৌদিবাসী আছেন যারা এই লেখা সম্পর্কে জানেন। অবশ্যই অনেকেই এটা জানেন যে স্বর্ণঘরে লিপিবদ্ধ। সে যাই হোক, আজ আমরা সেটি নিয়ে আলোচনা করব এবং আপনাদের জানাবো আসলে কি লেখা রয়েছে এই কিসওয়া কিংবা কাবার গিলাফে। কিসওয়া কি এবং এতে কি লেখা রয়েছে? আরবি ভাষায় পবিত্র কাবার গিলাফ বা কবারকেই বলা হয় কিসওয়া, যেটি প্রতি বছর জিলহজ মাসের 9 তারিখে পরিবর্তন করা হয়। 47 পাল্লা বিশিষ্ট কাপড় দিয়ে তৈরি করা হয় এই কিসওয়া বা গিলাফ। প্রতিটি পাল্লার দৈর্ঘ্য প্রায় 47 ও প্রস্থ প্রায় 101 সেন্টিমিটার হয়ে থাকে। কিসওয়া বা গিলাফের উপর আরবিতে মোট 3টি সারিতে লেখা রয়েছে। প্রথম সারিতে লেখা রয়েছে ইয়া আল্লাহ, এবং যথাক্রমে এ শব্দটির ডান পাশে লেখা রয়েছে আল্লাহর গুণাবচক নাম ইয়া হান্নান ও বাম পাশে রয়েছে ইয়া মান্নান। অভিধানিকভাবে হান্নান শব্দটি অর্থ হল বান্দার প্রতি ক্ষমাশীল এবং মান্নান শব্দটি অর্থ হল পরম দানশীল। দ্বিতীয় সারিতে রয়েছে ইসলামের মূলনীতি সবলিত কলেমার তথা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। তৃতীয় তথা সর্বশেষ সারিতে আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করে লেখা রয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আজিম, অর্থাৎ আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত এবং সমস্ত প্রশংসা তার, আল্লাহ সমস্ত অপূর্ণতা থেকে মুক্ত এবং তিনিই মহান। অনেক মুসলিম হয়তো এমন রয়েছেন এই প্রবণটি এখন পড়ছেন কিন্তু তারা আল্লাহর ঘর কিংবা কাবা তওয়াফ করার সময় এই বিষয়টি খেয়াল করেননি। অত্যন্ত পরিতাপের বিষয় যে তারা হয়তো এই সম্পর্কে একেবারেই কিছু জানেন না। না জানাটা কোনো দোষের নয়, তবে জানার চেষ্টা অব্যাহত রাখা উচিত। তো বন্ধুরা, আসুন আমরা সকলেই ইসলামের হুকুম আহকাম ও রীতিনীতি মেনে চলি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। আর হ্যাঁ, আমাদের ইসলামী এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।